চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে চায় না জানিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনে বলেছেন, চীন এদেশের উন্নয়নে কৌশলগত সহযোগী হিসেবে কাজ করতে চায়। দুপুরে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ভিশন 2041 অর্জনে উন্নয়ন সহযোগিতা দেবে চীন সরকার। দেশটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের পাশে থাকবে। সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন সব সময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকার অঙ্গীকার করেছে। দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না, বরং অর্থনৈতিক উন্নয়নে তারা বাংলাদেশের পাশে থাকবে বলে আশা করেন তথ্যমন্ত্রী। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও আমাদের কোনো আগ্রহ নেই। আমরা এদেশের অনেক প্রকল্পেই সহযোগী হিসেবে ছিলাম এবং এখনও আছি। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে থাকতে চায় চীন। তারা উন্নয়ন সহযোগী হিসেবে থাকতে চায়। তারা কখনো বাংলাদেশের রাজনীতিতে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও কখনো ঘামাতে চায় না। তারা শুধু বাংলাদেশের উন্নয়নেই সহযোগী হতে চায়, সেটুকু তিনি আমাকে জানিয়েছেন।